जो मैं बनना ही नहीं चाहता वो ना बनने में फेलियर कैसे हो गया। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ এক নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা ভিডিওতে যে সিনেমা ট্রেলার রিভিউ করব সেই সিনেমার নাম হচ্ছে তুমসে না হো পায়েগা। তাহলে চলো শুরু করা যাক। জুন তোমারা ফোর্থ বয়ফ্রেন্ড হ্যায় না? ফিফথ। ইমোশন পে নেই, ফ্যাক্টস পে চলতা হ্যায়। ইঞ্জিনিয়ারিং পড় কে কামাল হি কর রহা হ্যায়। প্রুফ। ফাক ইউ ম্যান। আই ফাক ইউ টু। ইতনে বুরে দিন আ গয়ে তেরে। প্রথমেই এই ট্রেলারটা নিয়ে বলতে গেলে যে জিনিসটা বলবো, যে সময়ে দাঁড়িয়ে আজকের দিনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম চেষ্টা করছে যে খালি একই ধাঁচের মানে থ্রিলার সাসপেন্স এই ধরনের কন্টেন্ট খালি দিয়ে যাচ্ছে, সেই সময়ে নীতিশ তিওয়ারি সেই যে কালচারটাকে চেঞ্জ করে দিলেন। তিনি ভাবলেন যে এই সময় এমন কিছু কন্টেন্ট আনা দরকার যেটা ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করবে এবং মিডল ক্লাস ফ্যামিলিকে চিন্তাভাবনা করতে বাধ্য করবে যে এই সময় দাঁড়িয়ে কী ভুল হচ্ছে। সেই জন্য নীতিশ তিওয়ারি নিজে প্রোডিউস করলেন এমন একটা সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে তুমসে না হো পায়েগা। এটাতে একটা খুব স্ট্রং মেসেজ থাকে, যেরকম নীতিশ তিওয়ারি প্রতিটা সিনেমায় থাকে, তার ডাইরেক্টেড হোক বা তার প্রোডিউস করা কোনো সিনেমা হোক, যেখানে কমেডির ছলে খুব স্ট্রং মেসেজ যেটা ডিপলি যে কোনো ইয়াং জেনারেশনকে এবং বিশেষ করে মধ্যবিত্ত যে কোনো ফ্যামিলিকে দেওয়ার জন্য তিনি যে এই সিনেমাগুলোকে বানিয়ে থাকেন। এই গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে, সে যেরকম আর পাঁচটা সাধারণ মানুষের মতো দশটা মাসটা ডিউটি করে এবং তার যে দশটা মাসটার ডিউটি তাতে সে খুবই ফ্রাস্ট্রেটেড, মানে সে চায় না কোনো রকমভাবে সেই ডিউটির মধ্যে থাকতে এবং সে চেষ্টা করে যে অন্য কিছু যদি করা যায়। সেখান থেকে সে সেই চাকরি বাকরি ছেড়ে দিয়ে সে একটা নতুন তার স্টার্ট আপ শুরু করে এবং সেই স্টার্ট আপ শুরু করার জন্য সে এক তার বন্ধুর সাহায্য নেয় এবং সে তার বন্ধু এবং সে মিলে এই স্টার্ট আপটা শুরু করে এবং মাঝখানে কিছু একটা গণ্ডগোলের জন্য, যেটা মানে ট্রেলারে দেখায়নি, সেই স্টার্ট আপটা বন্ধ হয়ে যায় এবং পুলিশ থেকে এসে তার দুজনকে ধরে নিয়ে যায়। তো সেই সময়তে তারা একে অপরকে ব্লেম করে যে এই স্টার্ট আপটা চালাতে গিয়ে যে ধরনের ভুল হয়েছে বা যা যা ফল্ট হয়েছে সেটা পুরোপুরি সে তার বন্ধুকে ব্লেম করে এবং তার বন্ধুটাও সেই ছেলেটাকে ব্লেম করে এবং সেই সব ঝামেলার মধ্যে দিয়ে সে যখন জেল থেকে বেরোয় তখন সে ডিসাইড করে যে না, সে থেমে থাকবে না, সে আরও একটা নতুন স্টার্ট আপ শুরু করবে। সেই সময় সে আবার সেই পুরোনো বন্ধুকেই তার পাশে পায় এবং সে তার নতুন স্টার্ট আপটাও শুরু করে। এই গল্পটা আমার নিজস্বভাবে খুবই একটা ইন্সপায়ারিং গল্প লাগলো, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই রেলিভেন্ট একটা গল্প, যেখানে সবাই তার দশটা পাঁচটা ডিউটি নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড, সেখানে দাঁড়িয়ে এখন বহু ছেলে বহু মেয়ে তারা চেষ্টা করছে নিজের মতো করে কিছু করা, নিজের মতো করে কিছু এন্টারপ্রেনারশিপ করা। সেই এন্টারপ্রেনারশিপ দাঁড় করার দিকে তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জেস ফেস করছে কিন্তু তারা থেমে থাকছে না, তারা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। তো সেই রকমই একটা গল্প যেটা আমাদের এই সময় দাঁড়িয়ে মিডিল ক্লাস যে ফ্যামিলি মেম্বার আছে, যেসব ছেলেমেয়েরা চেষ্টা করছে, ইয়াংস্টাররা চেষ্টা করছে তাদের বাবা মাদেরকে অন্তত মেন্টালিটি চেঞ্জ হবে এই ধরনের গল্প বা এই ধরনের কন্টেন্ট দেখে, সেই আশা নিয়েই নীতিশ তিওয়ারি এই ধরনের সিনেমাটা কিন্তু বানিয়েছেন। আমার নিজের পার্সোনালি যদি বলো তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে গল্পটা, কন্টেন্ট ওয়াইজ বলো বা ডাইরেকশন ওয়াইজ বলো বা এতে যারা অ্যাক্টর অভিনয় করছে তাদের অভিনয় দক্ষতা ওয়াইজ বলো। এখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো হচ্ছে ইশওয়াক সিং এবং গৌরবকে। তো ইশওয়াক সিং এর আগে একটা অ্যামাজন প্রাইমে একটা ভৌতিক কন্টেন্টে সে অভিনয় করেছিল, মেন লিড রোলে ছিল। তো সেই লিড রোল থেকে সে কিভাবে এই যে যখন এখানে যখন কাস্টিং হয় তখন অনেক মানুষ অনেক যারা যারা ওই অভিনয়টা দেখেছে তারা অনেকে ভেবেছে হয়তো এই পার্টিকুলার কমেডি রোলে সে কতটা রেলিভেন্ট হবে, কতটা নিজের অভিনয় দক্ষতা দেখাতে পারবে। কিন্তু আমি যখন এই ট্রেলারটা দেখলাম আমার সত্যি কথা বলতে মনে হলো যে সে যে আগে এই ধরনের কাজ করেছে সেটা মনেই হলো না, তার অ্যাক্টিং দক্ষতা কিন্তু প্রতিটা সিনে কিন্তু প্রকাশ পাচ্ছে। এটা আমার খুবই ভালো লাগলো যে এতটা ভার্সেটাইল যদি কোনো অ্যাক্টর হয় তার অ্যাক্টিং দেখতেও খুব ভালো লাগে। এই গল্পটা নিয়ে অভিষেক সিনহা এতটা আশাবাদী, তিনি বলেন একটা ইন্টারভিউতে যে তিনি চান যে এই গল্পটা থেকে অন্তত যে ওটিটি কালচার আছে সেই ওটিটি কালচারটা যেন অন্তত চেঞ্জ হয়, যে একই ধরনের একই ধাঁচের খালি সাসপেন্স আর সাসপেন্স, থ্রিলার আর থ্রিলার, এই জিনিস যেন শুধু না হয়, একটুখানি লাইট কিছু এবং লাইটের মধ্যে দিয়েও কোনো একটা গভীর কিছু একটা স্ট্রং মেসেজ সেটা যেন আমরা যেন দিতে পারি, সেই ধরনের কন্টেন্ট আসার নিয়ে আসার চেষ্টা করবো বিভিন্ন প্ল্যাটফর্মে। এই কথাটা দেখে বুঝতে পারছি যে তিনি কতটা পজিটিভ এই গল্পটা নিয়ে এবং আমি নিজেও আমার এই গল্পটা এতটা ভালো লাগলো, আমি চাইবো যে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই এই গল্পটা অবশ্যই দেখো এবং তোমাদের এই যে সিনেমাটা 28 তারিখ হটস্টারে আসছে এবং দেখার পর তোমরা জানিও যে সিনেমাটা কতটা ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো এবং ট্রেলারটা যারা যারা দেখোনি তারা চটজল দিকে দেখে ফেলো এবং যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে হেলদি।